আসসালামু আলাইকুম এনটিআরসি এ নিবন্ধিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এখন আবার চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, এ ব্যাপারেও কথা চলছে। তো বিভিন্ন নিউজ চ্যানেলের সাংবাদিকরা যখন এনটিআরসি এর অফিসে গিয়েছে, তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে। তো একটি বিষয়ে তারা অভিযোগ অস্বীকার করেছে। তো কি কোন বিষয়ে অস্বীকার করেছে সে বিষয়টি একটি নিউজ তৈরি হয়েছে এই বিষয়টির উপরে, সে নিউজটি আমরা এখন পর্যালোচনা করে দেখব। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো এনটিআরসি এর সকল তথ্যগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। তো বন্ধুরা, যে এবার তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই রেজাল্ট নিয়ে আসলে অনেকেই সন্তুষ্ট নন, এটি অনেক বিতর্ক তৈরি হয়েছে। যখন প্রায় শতাধিক নিবন্ধনকারী ভাইয়েরা যখন এনটিআরসি এর অফিসে গিয়েছিলেন, তখন সেখানকার সচিব বলেছিলেন যে রেজাল্ট নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তীতে রেজাল্ট পরিবর্তন করে আপডেট করা হবে। তো সেটা তো এখন পর্যন্ত করাই হয়নি। তাছাড়া 15,000 পদ তো খালি রয়ে গেছে, এই 15,000 পদ কিভাবে ভরাট হবে সে ব্যাপারেও কিছু বলা হয়নি। এবং ইন্ডেক্সদারি তো আছে, ইন্ডেক্সদারির কারণে শূন্য পদই রয়ে গেছে, এখানে নতুন কোনো প্রার্থী যোগদান করতে পারেনি বা এখানে ইন্ডেক্সদারিরা বদলি হয়েছে শুধুমাত্র। তো এমন নানান জটিলতার কারণে শূন্য পদগুলো কিন্তু খালি রয়ে গেছে। তো এখন বাংলাদেশ যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার থেকে চাচ্ছিল যে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে যত শূন্য পদ রয়েছে সব শূন্য পদগুলোতে শিক্ষক দ্বারা পরিপূর্ণ থাকবে, যাতে করে কোনো শিক্ষার্থী বা ছাত্রছাত্রী শিক্ষকের অভাববোধ না করে। সেই লক্ষ্যে এবার চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, যখন এই সাংবাদিক ভাইরা বা বিভিন্ন চ্যানেল নিউজ পত্রিকার যে সম্পাদক, তারা যখন রিপোর্টাররা যখন এনটিআরসি অফিসে গিয়ে তাদের বিভিন্ন ব্যাপারে কথা বলছে, তখন তারা বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছে, অভিযোগ অস্বীকার করেছে। সে অভিযোগগুলোর কথা আমরা এখন একটু আলোচনা পর্যালোচনা করে দেখি যে সেখানে কি অভিযোগ তারা অস্বীকার করেছে এবং কি বলতে চাচ্ছে। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি চলে যাই সেখানে এবং আমরা বিষয়টি আর একটু ক্লিয়ার হই যে তারা কি বলতে চাচ্ছে। তো বন্ধুরা, এখানে ইউনিভার্সিটিতে এখানে শিরোনাম আকারে দিয়েছে, অভিযোগ অস্বীকার করেছে এনটিআরসি এ কোনো বিজ্ঞপ্তিতে স্বচ্ছতার দাবি। এখানে লিখে রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, এসব নিয়োগের ক্ষেত্রে আগের মতো নিয়ম থাকছে না। তবে 54,000 শিক্ষক পদে এনটিআরসি এর যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে 38,286 জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। প্রার্থীরা অভিযোগ করেন মেধা তালিকার পিছনে থাকা প্রার্থীরা সুপারিশ পেয়েছেন, অথচ মেধা তালিকায় উপরে থেকেও তাদের সুপারিশ করা হয়নি। এ কারণে প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানও চেয়েছে বঞ্চিত প্রার্থীরা। তো বন্ধুরা, এখানে আরো কিছু লেখা রয়েছে, সেগুলো আমরা একটু খেয়াল করে দেখি। বঞ্চিত হওয়া এসব প্রার্থীরা মেধাক্রম লঙ্ঘনের অর্থাৎ এর প্রক্রিয়া চেয়ে লিখিত অভিযোগ করেছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে, এনটিআরসি এর কাছে। খোঁজ নিয়ে জানা গেছে মেধাক্রম এগিয়ে থেকেও সুপারিশ বঞ্চিত হওয়া প্রার্থীরা সংখ্যায় বর্তমানে 200-র উপরে। তবে কঠোর বিধিনিষেধ উঠে গেলে বঞ্চিত প্রার্থীরা সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মেধাক্রম এগিয়ে থেকে সুপারিশ বঞ্চিত হওয়া প্রার্থী আব্দুল আজিজ মুক্তপ্রভাতে জানান, মেধা তালিকার পেছনে থাকা অনেক প্রার্থী তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে সুপারিশ পেয়েছে। তিনি গণিত বিষয়ে আবেদন করেছিলেন কিন্তু তাকে কোনো
প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়নি, বরং মেধা তালিকা যথাযথ মূল্যায়ন না করেই কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে। বঞ্চিত আরও প্রার্থী মধু হাসান মুক্তপ্রদায় জানান, মেধা তালিকায় তার স্থান ছিল 4299, রোল নম্বর ছিল 2320099909। এমন অবস্থান থেকেও তিনি কোনো প্রতিষ্ঠানে সুপারিশ পাননি, অথচ সে প্রতিষ্ঠানে তিনি চয়েস দিয়েছিলেন। মেধা তালিকা পিছনে থেকেও সে প্রতিষ্ঠানে অন্য একজন সুপারিশ পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এখন থেকে সরকারি অন্য চাকরির মতো কিছু নিয়োগ যোগ করা হচ্ছে। দেশজুড়ে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শূন্য পদে 54,000 শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ এনটিআরসি। তবে এনটিআরসি বলেছে, এসব শিক্ষকদের নিয়োগের জন্য সুপারিশ করা হচ্ছে, এসব শিক্ষক যোগদানের আগে অনুসন্ধান করা প্রয়োজন। এসব শিক্ষকের নামে কোনো প্রকার অভিযোগ আছে কিনা অথবা ফৌজদারি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এসব শিক্ষকের ব্যাপারে তদন্ত করা হবে। শিক্ষকদের ব্যাপারে পুলিশি আইন অনুসন্ধান করবে, যাচাই করা হবে শিক্ষকদের কাগজপত্রগুলো। এদিকে এনটিএসএর সচিব ডক্টর এ টি এম আবুল কালাম সুপারিশ বঞ্চিতদের অভিযোগ অস্বীকার করে বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে প্রার্থীরা যে অভিযোগ করেছে তা ঠিক নয়। এটি অভিযোগের বিষয়ে শিক্ষক মন্ত্রী এবং উপমন্ত্রী ও সচিব লিখিত আকারে তথ্য প্রমাণ সহ জানানো হয়েছে। প্রার্থীরা সঠিক প্রক্রিয়া না জেনেই অহেতুক অভিযোগ করেছে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শতভাগ স্বচ্ছতা রয়েছে। তেমনটাই আসলে তারা বলতে যাচ্ছে, এনটিএসসি এর পক্ষ থেকে তারা বলছে যে এখানে যে অভিযোগগুলো করা হয়েছে তা অবশ্যই এগুলো ভুল। গণবিজ্ঞপ্তিতে যে রেজাল্ট প্রকাশিত হয় সেটির মধ্যে স্বচ্ছতা রয়েছে এমনটাও বলা হয়েছে। তো এসব অভিযোগ অস্বীকার করেছে এনটিআরসি এর পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই তথ্য। যদি আমি আরো নতুন কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ হলো আমাদের চ্যানেলটিতে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে, এবং যাতে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আমার যে কোনো তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের সঙ্গে আছি। আমি বিভিন্ন সাইট, ওয়েবসাইট, বিভিন্ন গ্রুপ ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এনটিআরসি এর সকল তথ্যগুলো আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা, যাই হোক, আজ আর কথা বাড়াতে চাই না, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।